ভোক্তার সুযোগ সুবিধা বিবেচনা না করলে ব্যবসায়ীদেরও সুবিধা না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনায় প্রতিমন্ত্রী আরও জানান, বাজার নিয়ন্ত্রণে সারা বছরই চলবে অভিযান। একই সঙ্গে নিত্যপণ্যের ওপর আমদানি শুল্ক সহনীয় মাত্রায় আনার প্রয়োজনীয়তার কথা জানান প্রতিমন্ত্রী। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে অংশ নেয় বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন পর্যায়ের লোকজন। মানসিকতার পরিবর্তন আনতে হবে, আইন প্রয়োগকে আমাদের শক্ত করতে হবে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি বলেন, বাজার নিয়ে স্বস্তিতে নেই মানুষ, আর নিয়মিত অভিযান ও মনিটরিংয়ে জোর দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। বাজার অভিযান করা হচ্ছে, পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া, কিন্তু তারপরেও মানুষের মনে অথবা বাজারে স্বস্তি আসছে না। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে, যা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রেখে বাজার ব্যবস্থাপনা স্থিতিশীল বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিগগিরই ভারত থেকে পেঁয়াজের প্রথম চালান আসার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। কথা বলেন আমদানি শুল্ক নিয়েও। অবশ্যই নিত্য প্রয়োজনীয় বলছি, সেইখানে যে ট্যাক্স সেটাও কিন্তু যৌক্তিক পর্যায়ে হওয়া উচিত, কারণ যদি যৌক্তিক কর ব্যবস্থাপনা না থাকে তাহলে কিন্তু ভোক্তারা এই সুবিধাটা পাবে না। ভোক্তার স্বার্থে বিঘ্ন না ঘটাতে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। অতএব আমার ভোক্তারা যদি সুবিধা না পায় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে ক্ষুদ্র পাইকারি এবং বড় ব্যবসায়ী, তাদের কাউরেই কিন্তু আমরা সুযোগ সুবিধা দিতে পারব না। পরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখায় সম্মাননা দেয়া হয় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে। নানা পর্যায়ে ভূমিকার জন্য বিভিন্ন পেশার লোকজনকেও দেয়া হয় সম্মাননা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।